আপনারা কি বলতে চাচ্ছেন এই মঞ্চে থেকে আপনাদের বার্তাটা কি থাকবে সাধারণ মানুষের উদ্দেশ্যে? না, পঞ্চায়েতে ভোট ভোট তো মানুষ যার যার এখানে মনে পড়বে সেখানে দেবে। ভোট তো আমি কন্ট্রোল করি না, নিয়ন্ত্রণ করি না, যার যার যেখানে খুশি সেখানে ভোট করতে। আপনারা বিগত দিনে রাজ্য সরকারের কাছে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেছিলেন, তার মধ্যে কি আপনারা সন্তুষ্ট এখনও অবধি? না না, আমরা তো রাজ্য সরকারের কাছে কোনো দাবি পেশ করিনি। রাজ্য সরকার বলতে পারবে আমরা কোনো দাবি পেশ করেছি? রাজ্য সরকার কোনো দাবি পেশ করিনি। রাজ্য সরকার যেগুলো কমিটমেন্ট করেছে বিশ্ব মহাবীর চিলা রায় প্রোগ্রামে, ওখানে যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো ওখানে কমিটমেন্ট করেছে জনগণকে, যেটা কথা দিয়েছে, হ্যাঁ, সেটা তো কিচ্ছু হয় নাই, কিছু করেনি এখন পর্যন্ত, কিছু করেনি কিছু করেনি না। দেখুন, শিক্ষার যেটা পরম্পরা নীতি, এই নীতির বিষয়ে আগে তো সেরম কিছু ছিল না। আগে মানুষ শিক্ষা গুরুকে সর্বশ্রেষ্ঠ বলে ভেবে নিয়েছিল, তা এখনকার তখনকার শিক্ষার এখনকার শিক্ষার এতটুকু পার্থক্য, কারণ এখন গভর্নমেন্ট একটা প্রসিডিং আছে, প্রসিডিং মেনটেন করেছে, তো সেই প্রসিডিং ভিত্তিতে এখন কাজ হচ্ছে। কিন্তু দেখা গেল সেই তার নিজের বানা, গভর্নমেন্টের নিজের বানা পদ্ধতিকে ভায়োলেট করে অন্যরকম কাজ হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক, হওয়াটা উচিত নয়। কিন্তু আগের যেটা শিক্ষা গুরুর নীতি, সেই নীতিটা ভালো ছিল, সেই ভিত্তিতে তেমন করে মেরিট ভিত্তিতে লোক শিক্ষার যোগ্যতা পেয়েছে। এখন দেখি তো এটা কমার্শিয়াল হয়ে গেছে, শিক্ষাটা কমার্শিয়াল হয়ে গেছে। না দেখুন, আপনি যদি এইটা বলেন তা সেটা টাইম অ্যান্ড ডিউরেশন কবে সেটা তো আমি জানি না। ভারতবর্ষ যখন গণতন্ত্র হলো, আমরা দেখলাম আমাদের রাজ্যে যারা পাকিস্তান বাংলাদেশ থেকে আসছে তাদের ওইখানকার প্রমাণপত্র বা কী নিয়ে আসছে জানি না, এখানে কর্মসংস্থা পেয়েছে, তারা বহুত বহুত জায়গায় কর্মসংস্থা পেয়েছে, কী করে পেয়েছে আমি জানি না। তা গদিকে এটা কে ধরবে বলুন, কে ধরবে? না এটা তো নো ডাউট, এটা তো আপনারা সবাই জানেন। গতিকে ঠিক আছে, উনি বিধায়ক হয়েছে, এখন ঝাঁপ মেরেছে, কোথায় ঝাঁপাইছে তখন আমি কি করে বলবো, আপনারা ভালো করে জানেন। মহারাজ ঝাঁপানোর পর কি আপনার সঙ্গে যোগাযোগ রেখেছে? হ্যাঁ রেখেছে, রেখেছে। কিন্তু কথা হলো, আমি যেটা ভেবেছিলাম সেটাই ও উত্তীর্ণ হয়নি, উত্তীর্ণ হয়নি না, গতিকে আমি দুঃখিত। এটা কি সোনার ডিম পাড়া মুরগি আগেই ডিমটা কেটে, মানে মুরগিটাকেই কেটে ফেলা হয়েছে? এইটাই না কথা, এখন কথা হলো মুরগি যদি সোনার ডিম দেয়, মুরগিটাই যদি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এগুলো কথা। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ, আমরা স্বাধীনতার পর থেকে যখন আমরা এই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হলাম, তারপরের থেকে আমরা দেখতেছি এখানে আজ পর্যন্ত কোনো এক্সক্লুসিভ ডেভেলপ হয়নি, সমস্ত কিছু আমরা এটা জানি। রাজ্য যখন গঠন হয় তখন আমরা সবাই রেভিনিউ দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে, যেটা কনস্টিটিউশন প্রসিডিং, এই বাজেট সেশন হয়, আমাদের পয়সাটা ভাগ করে আমাদের এলাকা এলাকায় পাঠায় দেয়। তা আমাদের এখন মেন কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গে আমার পয়সাটা আসে, তা আমার অ্যাড্রেসে আসে, আমার বাড়ি কালিয়াগঞ্জ, আমার বাড়ি কুচবিহার বড়গিলা, তা আমার ওখানে পয়সাটা পাঠাবে। কিন্তু দেখা গেল পয়সাটা আমার নামে পাঠায় কিন্তু অন্য জায়গায় খরচ হয়ে যায়, এটাই দুর্ভিক্ষ। আমরা কিছু পাই সেক্ষেত্রে কি আপনারা দাবি করছেন উত্তরবঙ্গকে আলাদা কোনো রাজ্য? না না, এটা তো দাবি মানে কি কনস্টিটিউশনালি যেটা কথা আছে, গভর্নমেন্ট আমাদের কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টটাকে কথা দিয়েছে এখানে ফরমেশন করার জন্য। আর তা গতিকে মানে ইউটি ইউনিয়ন টেরিটরি গঠন করার জন্য কথা দিয়েছে, আমরা তার অপেক্ষায় আছি। আজকে আমি এখানে মা ভবানী কমিটি কালিয়াগঞ্জ ব্লকে গঠিত হয়েছে,
হ্যাঁ, তা আমি সেই মা ভবানী কমিটির সম্বন্ধে আমার মাতৃদের সঙ্গে দু চার কথা আলোচনা করতে আসছি। আমাদের ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি সব বিষয়ে একটু ডিসকাস করার জন্য আছি, কারণ জ্ঞানতে কর্ম হয় কর্মতে ধন, সে তো আমরা একটু চেষ্টা করতেছি জ্ঞান অর্জন করার। আমি যেগুলো ধর্মশাস্ত্র পড়েছি, যেগুলো সংবিধান পড়েছি, সমাজ ব্যবস্থাপনা যেটা দেখেছি, সেই বিষয়ে দু চার কথা আলোচনা করব। আর মাদের কাছে অনুরোধ করব, তারা হচ্ছে রচয়িতাকার, আমাদের সৃষ্টি করেছে তারা, মানে বাবায় আত্মা দেয়, মা শরীর দেয়, আমার শরীরটা আমার মা দিয়েছে সবারই, তাই না? তা শুধু মা যেরকম ভাবে সেরকম সন্তান বিকাশ হয়। তা যখন বাবা মাতৃগর্ভে আত্মা স্থাপন করে, তখন মা নিজের বুদ্ধি এবং নার্ভ দিয়া সেই দেহটা গঠন করে, তারপরে সেই সন্তানটা গর্ভের থেকে হাতে আসে, তারপরে নিজ কৌশলে ভাবনার মতো ওই রবার মতো সন্তানটাকে টিপে টিপে সুন্দর করে সাজিয়ে তোলে। গতিকে মার যদি এটা জ্ঞান থাকে, তাহলে তো সুন্দর করে গড়ে তুলবে। তখন থেকে মা হচ্ছে মানে শরীর দাতা, দেহ দান করে মা, আর আত্মা দান করে পিতা। মা আত্মা দান করতে পারে না, সেই জন্য পিতৃবংশ ওই আত্মা ধরার জন্য যোগে থাকে। আপনার আমরা বাপ মা গেটি গুষ্ঠী মারা গেলে পতিত থাকে, তাই না? তো সেই কথাগুলো আমরা একটু খোলাখুলি ডিসকাস করতে চাই, ঠিক আছে? SafeMusicList.com, loyalty free music for marketing and promotion.